আমাদের যুবক দের একটা রোগ আছে রোগটা বলে দিয়ে যায় রোগ হচ্ছে বউ যদি ফোন করে স্বামী যদি বাজারে থাকে হ্যালো কোথায় আছে কোথায় আছো ভাত খাবে না এর একটা বাজারে ব্যস্ত আছে

তোমরা তোমাদের স্ত্রীর খিদমত করো সতের খিদমত কি আখরা কি নামাজ পড়ে যদি মসজিদে তসবি করে আর বেটা যদি ছুটে গিয়ে বলে আব্বা মায়ের শরীর খারাপ

একবার চা করে নিয়ে এসো সারা রাত খিদমত করে আর একবার সকাল বেলায় সন্ধ্যা বেলায় ভোলাগত থেকে ঘুরে এসে দেখছে বাড়ি বাড়ি স্ত্রী শুয়ে আছে তুমি শুয়ে আছো কেন খুব শরীর খারাপ দুবার পায়ে করে দিয়ে বসে কে পিতর শরীর খারাপ এটা হচ্ছে পুরুষরা শুনে নেন মায়ের দিকে কতটা আল্লাহ নরম করেছে যদি পুরো স্ত্রী স্বামীকে বলে আজকে আমি বাপের ঘর যাচ্ছি তুমি রাতের বেলায় রান্না করে ছেলে ছেলেদিকে খাই দিবে সকালে আসব ও সকালে ঘুরে এসে দেখবে একটা ছেলের হাত ভেঙে গেছে একটা ব্যাটা বলবে আমি ডিম খাবো না মাংস লাগবে চুপ করবে তোর মাথা ফাটি বোখামি দেখা

কিন্তু мае রাখি আমি ভ্যাকসিন দিতে গেছে আমাদের গ্রামের একটা মেয়ে কাজ করে হসপিটালে আমি ওলাই ভালো করে দিব বলে হুজুর আপনি ওইদিকে তাকান কিছু বুঝতে পারবে না আলোক করে তুলো করে মুছে এত সুন্দর টুক করে দিলাম আমি বুঝতেই পারলাম না যে ভ্যাকসিন দিয়েছি ইনজেকশন দিয়েছি মাদিকে আল্লাহ এত নরম করেছে

তারপরের দিন চেষ্টা করবে আরো ভালো করো আরো সরকার করো কিন্তু অনেক পুরুষ আছে যদি একটু খারাপ করো দিলে ছুঁড়ে নাহলে হলে পাঁচ এরা কখনো মুমিন হতে পারবে হাসি নয় দারুণ কথা সামাজিক কথা এটা ইসলাম এত সুজাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার কপালে চুমু খেয়ে বাড়ি থেকে বের হতে আর আমাদের দেশের লোক গাল দিতে দিতে বের হয় বউকে ঠিক বলছি না ভুল বলছি যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে বাজারে যাবে ব্যবসায়ী যাবে কলকাতায় চাকরিতে যাবে স্ত্রীর কপালে চুমু খেয়ে যাও আমার নবীজি যখন সফরে জেতেন স্ত্রীদের কপালে চুম্বন দিয়ে জেতেন জোরে বলেন সুবহানাল্লাহ রাত্রিতে ঘুমালে স্ত্রীর গলায় হাত রেখে ঘুমান শূন্য জোরে বলেন সুবহানাল্লাহ স্ত্রীর দিকে যারা হেসে হেসে গল্প করে ঘুমিয়ে যায় সারা রাত্রি আল্লাহর ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতে দোয়া চায় জুরবুন সুবহানাল্লাহ তারাই যার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মুখ ফিরিয়ে ঘুমিয়ে যায় সারা রাত্রি আল্লাহর ফেরেশতারা তাদের জন্য লানত বর্ষিত করতে থাকে আল্লাহ হেফাজত করুক আমাদের মায়েরা মনে মনে ভাবছে दारुण দিয়েছে ভাইদিকে কিন্তু আর পর তোমরা শোনো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কখন শুনে নাও যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার পরিষ্কার হবে এবং তোমরা পাঁচজেগানা নামাজি হবে আর পর্দা পুশিদার মধ্যে আসবে বেশি বেশি করে স্বামীর খিদমত করবে প্রথমেই পর্দা বলি পর্দা নিয়ে বেশি ঝামেলা আমাদের হয়েছে আমি মনে মনে ভাবলাম এখন রাস্তাঘাটে যেখানে দেখতে পাবেন রাঙিহাটি ধুলা গোলাপ মেয়েরা আমরা আল্লাহ যাই হোক হুজুদ্দের কথা কাজে লেগেছে আমাদের বায়ান কাজে লেগেছে সব মেয়েরাই পর্দা পর্দা তারপরে গবেষণা করে দেখলাম আল্লাহ হ্যালো তুমি কোথায় আজও বললে আমি রানীহাটি বাজারে তুই কোথায় বলে ধুলা গোলা খেপি দাঁড়া আমি যাচ্ছি উন্নাটা ভালো করে বা এমন বেনে যে কেউ বুঝতে পারে না এ গাড়ি নিয়ে করে পালি গেল বলে ক্যাকে নিয়ে গেল বলে বুইতে পারি না ছিল

তোমরা ধর্ষিত হবে স্বামীর মত মানে মায়েরা মনে করেছে বাচ্চা মানুষ করে দাও রান্না করে খাইয়ে দাও ঘরের কাজ করো না স্বামীর ভালোতে মন্দতে হায়াতে মতে দুতে সুখেতে স্বামীর পাশে থাকা একটু ব্যবসা ডাউন যাচ্ছে

আপনি দু হাত খুলে নিজের জন্য আর ইসলামের জন্য খরচ করুন ইসলামের জন্য প্রথমে কারু টাকা খরচ হয়েছে তিনি একটা মহিলা তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলুন সুবহানাল্লাহ

করলে समस्त কাজ বন্ধ আপনাকে পানি দেব গোসলের পানি দেব খানা দেব আপনার জন্য গামছা দেব আপনার কিছুর প্রয়োজন স্বামীর প্রয়োজনটা মিটিয়ে দাও তারপরে তুমি অন্য কাজে হাত রাখবে তোমাদের জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে মায়ের দিকে বল তোমরা পাঁচজেগানা নামাজি হয়ে যাও আল্লাহ তোমাদের জন্য আটটা দরজা খুলের জান্নাতের দরজা খুলে রাখবে তুমি যেদিকে ইচ্ছা সেদিকে প্রবেশ করবে একজন নেক সালেহ মে আমার নবীজি বললেন

যারা ব্যবসা করেন যদি আল্লাহ মাল দিয়েছে শুনে নেন মাল অপচয় করবেন না মদ্যপানতা استعمال করবেন কেউ যদি আল্লাহ কেও কি মাল দেয় আপনি ভোগ করবেন তৃপূর্ণতা করবেন না অনেক মানুষ আছে মাছির পন্টি পে খায় ঠিক কিনা আল্লাহ মাল দিয়েছে না নিজের পেছনে খরচ করে না লোকের পেছনে খরচ করে খুব সাবধান তাদের মাল তাদের জন্য কোরআনে আছে ওই জন্য ওয়াইলুলিকুল্লি হুমা যাতিল লুমাজা আমাদের সমাজে কিছু এমন মানুষ আছে আল্লাহ বর্ণনা দিলে আপনাকে শিখিয়ে দিই মুসলমান কেন ধ্বংসের পথে কোরআনে বললে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা তোমাদের মধ্যে কিছু এমন লোক আছে আপনি দেখবেন গাদা আছে আপনার ব্যবসার উন্নতি হলে আপনার টাকা হলে অনেকজন হিংসা করে কেউ হিংসা করো না আল্লাহকে বলো আল্লাহ ওই ভাইয়ের মালে আরো বরকত দাও জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমি দোয়া করি সব সময় নামাজের পাটিতে আমার মাদ্রাসার তালবিনের দিকে নিয়ে আমি যে কোনো জলসায় দোয়া করি কি দোয়া করি জানেন আল্লাহ এই পশ্চিম বাংলার নয় পৃথিবীর যতগুলো মুসলমান ব্যবসায়ী আছে যারা বড় লোক আছে আল্লাহ তাদেরকে তুমি আরো মাল দাও তাদের টাকা ইসলামের জন্য খরচ হবে কোরআনের জন্য তারা খরচ করবে তাদেরকে আরো বড় করে দাও আল্লাহ যারা দ্বীন কে ধ্বংস করে দাও জোরে বলুন আমিন আমার ভাই ইসলাম এত সুন্দর আমার আল্লাহ তাআলা তিনটে প্রশেষ দিলেন এই তিনটে লোকের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালেতে বরকত দিবেন জোরে বলুন একবার সুবহানাল্লাহ وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبدر تبديرا إن المبدرين كانوا يُخْوَانَ الشياطين وكان الشيطان لربه كفورا وآتِ ذا كُرْبَى من تشننا جدك مال ديتي شبتك بطمئ